আচ্ছা দেখো, আজকে দুইটা ডিজাইন শিখবো আর কি। হ্যাঁ, একটা হচ্ছে ডেস্ট্রয়ারের থ্রেড এফেক্ট, আর একটা হচ্ছে বেডফোর্ড কর্ড। হ্যাঁ, তো তোমরা যে মকলেনু পড়ছো, এই মকলেনু ডিজাইনটাকেই অনেক সময় আমরা ডেস্ট্রয়ড করতে পারি। হ্যাঁ, ডেস্ট্রয়ড করাটাই হচ্ছে এখানে একটা মানে কি বলবো, মানে ডিজাইন। অনেক সময় ডেস্ট্রয়ড করাটা হচ্ছে নর্মালি কি, একটা কাপড় ডেস্ট্রয়ড হয়ে যাওয়া, মানে হচ্ছে এটা তার অবস্থাটা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ডিস্ট্রয়েড হয়ে যাওয়া। কিন্তু এখানে ডেস্ট্রোশন মানে হচ্ছে ডেস্ট্রয়েড করে আমি কাপড়ের মধ্যে এফেক্ট নিয়ে আসব। তো এখন ডেস্ট্রয়েড করার ক্ষেত্রে নিয়ম কি, ফর্মুলা কি, আমরা এটাই আজকে শিখবো। হ্যাঁ, তো ডেস্ট্রয়েড করতে গেলে আমাদেরকে এমনভাবে রিপিট নিতে হবে, রিপিট নেওয়ার ক্ষেত্রে আমার একটা নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে এটা অবশ্যই মানে চারের গুণিতক কোনো সংখ্যা হবে, এর সাথে দুই যোগ হবে। যেমন মনে করো চারের গুণিতক সংখ্যা হচ্ছে 12, তো 12-র সাথে তুমি 2 যোগ করলে 14, তার মানে 14-14 রিপিট নিয়ে তুমি কাজটা করতে পারো। অথবা যদি মনে করো এর চেয়ে আরও বেশি নিতে চাও, মনে করো চারের গুণিতক হচ্ছে 20, তো 20-এর সাথে তুমি 2 যোগ করে 22-22 রিপিট নিয়েও করতে পারো। অথবা যদি আরও ছোটোর মধ্যে করতে চাও, তাহলে চারের গুণিতক 16, 16-র সাথে 2 যোগ করে 18। এরপর আরও নিচে যদি করতে চাও, তাহলে মনে করো 8, 4 দোগুণে 8, 8-এর সাথে 2 যোগ করে 10, 10 রিপিট দিয়েও চাইলে তুমি ডেস্ট্রোশন করতে পারো। তো এই ডেস্ট্রোড করা মানে হচ্ছে আমরা ডিজাইনটাকে মূলত মানে প্লেনই রাখবো, প্লেনের মধ্যে দুইটা জায়গায় আর কি, যে দুইটা আমি এক্সট্রা বাড়িয়ে নিলাম। এখন যদি দুইটার কথা বলতেছি, যে দুইটা করে বাড়িয়ে নিতে, ওই দুইটা যেখানে বাড়ানো হবে সেখানে শুধুমাত্র আমরা ডেস্ট্রোড করবো, দুইটা ওয়ার্পে এবং দুইটা ওয়েফটে। তো এই ডেস্ট্রোশনটা দুইটা প্রকারের, তাহলে মানে যেহেতু আমি দুইটা ওয়ারপিয়ান নিচ্ছি, দুইটা ওয়েফটিয়ান নিচ্ছি, এই দুইটা ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ানের মধ্যে শুধু আমি ডেস্ট্রোশন নিয়ে আসছি, অর্থাৎ বিচ্যুতি আর কি, এক ধরনের বিচ্যুতি মানে ভাঙা ভাঙা এফেক্ট নিয়ে আসতেছি। তো এই ভাঙা ভাঙা এফেক্টটা শুধু শুধু যেহেতু আমি দুইটা ওয়ারপে আনি এবং দুইটা ওয়েফটে আনি, সেজন্য ডেস্ট্রোশনও দুই দুই প্রকার। একটা হচ্ছে ডেস্ট্রোডেড ওয়ার্প এফেক্ট, আর একটা হচ্ছে ডেস্ট্রোডেড ওয়েফট এফেক্ট। অর্থাৎ এই ডেস্ট্রোশনটা যদি মূলত ওয়ারপিয়ান দিয়ে করা হয়, তখন এটা হবে ডেস্ট্রোডেড ওয়ার্প এফেক্ট, আর যদি এই ডেস্ট্রোশনটা আমি ওয়েফটিয়ান দিয়ে করি, তখন এটা হবে ডেস্ট্রোডেড ওয়েফট এফেক্ট। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে মনে করো 14-14 রিপিট নিয়ে আমরা কাজটা করব। এই যে ঘর আছে, এই যে এখানে 14 ঘর আছে, 14 ঘরের মধ্যে আমরা ডেস্ট্রোশনটা করব। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি, দুইটা ঘর করবো আমরা, মানে দুইটা ওয়ারপিয়ান নিব, দুটো ওয়ারপিয়ান ডেস্ট্রোশন হবে আর দুইটা ওয়েফটিয়ানের ডেস্ট্রোশন হবে। তাহলে এই দুইটা ওয়ারপিয়ান বা দুইটা ওয়েফটিয়ান আমি কিভাবে চুজ করব, এটা চুজ করার ক্ষেত্রে নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তুমি এই টোটাল রিপিটটাকে, যেহেতু আমি দুইটা ঘরকে নিয়ে ডেস্ট্রোশন করব, দুইটা ঘরকে বাদ দিয়ে দিব, দুইটা ঘরকে বাদ দিয়ে বাকি থাকলো কয়টা ঘর, বাকি থাকলো হচ্ছে 12 ঘর। তাহলে 12 ঘরকে আমি যদি সমান 4টা অংশে ভাগ করি, তাহলে কত করে পড়বে, তাই তো? তিন। তাহলে এদিক থেকে 3টা ঘর পরে আমার এই ঘরটা ডেস্ট্রোশন হবে, অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা ডেস্ট্রোশন হবে। আবার এদিক থেকে 3টা ঘর ফেলে দাও, এই 14, 13, 12, তাহলে এই 11 নম্বর যে ঘরটা আছে এটা ডেস্ট্রোশন হবে। তাহলে আমি এই দুইটা ঘর পেয়ে গেলাম, আমাকে এই দুইটা ঘর ডেস্ট্রোশন করতে হবে। এখন যদি মনে করো একটু বড় রিপিট হতো, মনে করো 18, 18 হতো, তখন আমার কোন দুইটা ঘর ডেস্ট্রোশন হতো সেটা বুঝলে কিন্তু তোমাকে যে কোনো রিপিট সাইজ দিলে তুমি করতে পারবা। তো যদি মনে করো 18, 18 হতো, তাহলে 18 থেকে তুমি 2 বাদ দিতা, 2 বাদ দিয়ে 16 নিতা, 16-কে 4 ভাগ করলে প্রত্যেক ঘরে 4 করে পড়তো, তাহলে তুমি বাম পাশ থেকে 4 ঘর পরের যে ঘরটা আছে সেটাকে ডেস্ট্রোশন করতা, আবার ডান পাশ থেকে 4 ঘর বাম পাশে যে ঘরটা পেতা ওয়ারপিয়ানটা, সেই ইয়ানটাকে তোমাকে ডেস্ট্রোশন করতে হতো। আবার একইভাবে ওয়েফটির ক্ষেত্রেও একইভাবে সিলেক্ট করব, 3টা ওয়েফটিয়ান বাদ দিয়ে, 1, 2, 3টা বাদ দিয়ে এই চতুর্থটা হবে ডেস্ট্রোশন। আর উপর থেকে 1, 2, 3, 3টা বাদ দিলে এই 4 নম্বরটা, এই 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 4টা সুতা আর কি, 2টা ওয়ারপের সুতা এবং 2টা ওয়েফটের সুতা। দেখতে পাচ্ছ তো তোমরা এখানে এই এই সংখ্যাগুলো শুধুমাত্র এই বিষয়টা বোঝানোর জন্যই ছিল। হ্যাঁ, তাহলে সংখ্যা এখন না হলে হচ্ছে। তো আমি কি করলাম, এই পাশ থেকে 3টা ঘর বাদ দিয়ে, এই পাশ থেকে 3টা ঘর বাদ দিয়ে আমরা এই কালার করে দিলাম, মানে কালার করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি, যে আমি এই ঘরগুলোকে ডেস্ট্রোড করব।
তো এই গোলাগুলো রেস্টোর করার জন্য আমার নিয়ম কি? নিয়ম হচ্ছে দেখো এই যে ওয়ার্পে এই বরাবর আমি সবগুলাকে ক্রস করে দিব, সবগুলাকে আপ করে দিব আর কি, ওয়ারপিয়ান আপ করব। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিস্টর্টেড ওয়ার্প এফেক্ট। হ্যাঁ আবার বলে নিচ্ছি, এটার নাম হচ্ছে একটু পরে ওয়েভটাও দেখবো, এখন ওয়ার্পটা দেখো। তো ওয়ার্প থ্রেডের ক্ষেত্রে আমি যেহেতু ওয়ারপিয়ান গুলো দিয়ে আমার মূলত ডিস্টরশনটা করব, সেই ক্ষেত্রে আমি ওয়ারপিয়ান গুলাকে এই খেয়াল করে ভালো করে এই দুইটা ওয়ারপিয়ানকে সব জায়গায় আমি ক্রস করে দিব, তবে দুইটা পয়েন্ট বাদ দিয়ে যেই পয়েন্টে ওয়েভটিয়ানটা সিলেক্ট করা আছে। যেমন এখানে এই সবগুলাই ক্রস হবে, কিন্তু হবে না ক্রস কোথায়? এই যে এখানে, যেহেতু এই বরাবর ওয়েভটিয়ানটাও ডিস্টরশন হওয়ার কথা, আবার এই বরাবর ওয়েভটিয়ানটা ডিস্টরশন হওয়ার কথা, এই জন্য এখানেও ক্রস হবে না। তাহলে বাকি সবগুলো আমি ক্রস করে দিচ্ছি। এইটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা তো এবার ওয়েভ টু ইয়ানের ক্ষেত্রে খেয়াল করো, ওয়েভ টু ইয়ানের ক্ষেত্রে ডেস্ট্রোশন করতে হবে ওয়ারপিয়ান দিয়ে, মানে ওয়ারপিয়ান দিয়ে ডেস্ট্রোশন করা যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে তো তিনটা সেগমেন্ট পাচ্ছি, এই যে এই বাম পাশে একটা সেগমেন্ট, এরপরে আরেকটা সেগমেন্ট আছে, এখানে আরেকটা সেগমেন্ট আছে। তো এই সেগমেন্টগুলোর ক্ষেত্রে আমি এই প্রথম অংশে, মানে প্রথম যে ওয়েভটিয়ানটা আছে সেই ওয়েভটিয়ানটাকে যদি আমি এই সেগমেন্টটা করি, তাহলে একটা সেগমেন্ট বাদ রাখতে হবে, এই সেগমেন্টটা বাদ রেখে তারপরের সেগমেন্টটা আবার ওয়ার্প করতে হবে। কথাটা বুঝতে পারছো কিনা? আবার বলতেছি এই ওয়েভটিয়ানটা যদি আমি এই প্রথম সেগমেন্টটা ক্রস করি, মানে ওয়ারপিয়ান আপ করি, তাহলে দ্বিতীয় সেগমেন্টটা ডাউন থাকবে, তৃতীয় সেগমেন্টটা আবার কিন্তু আপ হবে, মানে তৃতীয় সেগমেন্ট মানে এটা আবার গিয়ে মিলে যাবে আর কি। এই তিনটা আবার এই তিনটার সাথে মিলে যাবে, ডান পাশে দেখতে পারবা একটু পরে, যে এই তিনটা আর এই তিনটা মিলে কিন্তু আসলে ছয়টা হয়ে যাবে, মানে যেহেতু রিপিট, তো এটা রিপিট, এটা সামনে গিয়ে আবার এটা সামনেই বসবে। তো মূলত কথা হচ্ছে এইখানে ক্রস করলে তোমাকে এই অংশটা খালি রাখতে হবে, আর এরপরে এই অংশটা আবার ক্রস দিতে হবে। আর যদি আমি এখানে ক্রস করে থাকি তাহলে এখানে ক্রস হবে না, এখানে ডাউন হবে, এই অংশটা যেহেতু নিচে ডাউন করা ছিল এই অংশটা ক্রস হবে, আর বাকি অংশটা তাহলে আবার ক্রস মানে হবে না আর কি, যেহেতু নিচে ক্রস হয়েছিল। এটাও করা যেতে পারে, অথবা আমি এখান থেকে উল্টাও করতে পারি, আমি চাইলে এই অংশটা খালি রাখতে পারি, তখন এখানে ক্রস দিব আবার এই অংশটা খালি থাকবে। তো যেহেতু এই অংশটা খালি, তাহলে উপরের এই অংশটা হবে ক্রস, যেহেতু এই অংশটা খালি ছিল উপরের এই অংশটা হবে ক্রস, আর বাকি অংশটা ক্রস হবে না, খালি হবে। এটা হচ্ছে নিয়ম, তোমরা এই দুই নিয়মের যে কোনো এক নিয়ম ফলো করতে পারো। তো আমি প্রথমটাই করতেছি, মনে করো আমি এখানে ক্রস দিলাম, এখানে ক্রস দিলাম, এখানে ক্রস দিলাম, তাহলে আমি এখানে তো দিতেই পারবো না, এই এখানে তো কিছু হবেই না, যেহেতু ওয়ারপিয়ান বরাবর এখানে মানে ইন্টারলেসমেন্ট আছে, এখানে কিছু হবে না। বাকি যে ছয়টা ঘর আছে, এই যে 1 2 3 4 5 6, এই ছয়টা ঘরে আমি কিছু করতে চাচ্ছি, তো সেটা কি, আগের অংশটা যেহেতু ক্রস করা আছে এটা খালি থাকবে আর এই অংশটা ক্রস হবে, তাহলে এই ক্রস ক্রস এবং ক্রস। উপরে একটু খেয়াল করো, আমার এখানে কি বলতো একটু আগে যে কথা বললাম সেই কথা মোতাবেক এখানে কি ক্রস হবে? এই তিনটা এখানে হবে না, কোথায় হবে? এই যে এই ঘরগুলা, এই ছয়টা ঘর হবে, এই এখন একটু ডান পাশে খেয়াল করো, এই যেরকম দেখা যাচ্ছে এটাই হচ্ছে একটা ডিস্টর্টেড এফেক্ট। হ্যাঁ এই কাপড়টা এরকম ভাঙা ভাঙা হয়ে যাবে, আর এই ভাঙা ভাঙা এফেক্টটাকে আনার জন্যই আমরা এই ডিজাইনটার নাম বলছি হচ্ছে ডিস্টর্টেড থ্রেড এফেক্ট বা ডিস্টর্টেড থ্রেড এফেক্ট, যেটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে মানে ভেঙে ভেঙে বিচ্যুত হয়ে যাচ্ছে। তো কাপড় কি এরকম হলে হবে? এত বড় বড় ইন্টারলেসমেন্ট দেখছো, এই যে এই 6 6 12 মানে 36টা ঘরের মধ্যে কোনো কি নাই, ইন্টারলেসমেন্ট নাই। হ্যাঁ এরকম ডিস্টর্টশন থাকলেই কি শুধু কাপড় হয়ে যাবে? এই কাপড় কেউ পরবে? মনে করো এখানে কোনো ইন্টারলেসমেন্ট নাই,
এখানে ইন্টারলেসমেন্ট নাই, এখানে সবগুলো ওয়ারবিয়ান, এখানে ইন্টারলেসমেন্ট নাই, এখানে একটা ইন্টারলেসমেন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম চারটা ইন্টারলেসমেন্ট এত বড় একটা রিপিটের মধ্যে, এরকম কাপড় কেউ পরতে চাইবে? কাপড়ের ফার্মনেস থাকবে না, কাপড় হয়ে যাবে দুর্বল, কাপড়ের ডাইমেনশনাল স্টেবিলিটি থাকবে না। তো আমরা কি করব, বাকি যে অংশগুলো আছে অর্থাৎ এই অংশ ছাড়া বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে মানে প্লেন ডিজাইন করে দিব, মানে ওয়ান বাই ওয়ান প্লেন। তবে এই ওয়ান বাই ওয়ান প্লেন করার সময় একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে এই এটা নাই, এই তিন নাম, এই যে এই ঘরটা, এই এই ডেস্ট্রোটন এফেক্টটা, এটা নাই, মানে এই ঘরটাও নাই, মানে আমার এখানে মোট ঘর আছে হচ্ছে 12-12। আমি ওইটা ওই ঘরগুলোকে কোনো কনসিডারেশনই আনবো না, যে দুইটাতে ডেস্ট্রোশন ডিস্ট্রোশন আছে এই ডিস্ট্রোশন জায়গাগুলো কোনো কনসিডারেশনে আসবেই না। মানে আমার বাকি যে 12টা ঘর আছে এই ঘরগুলো শুধুমাত্র ক্রস হবে, মানে আপ ডাউন হবে আর কি, ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন ডিজাইন হবে, এটা মাথায় রাখবা। তাহলে আমি প্লেন ডিজাইন শুরু করতেছি এখান থেকে, এই একটা ক্রস মানে আপ ডাউন, তারপর আবার আপ। এখন ডাউনটা কোথায় হবে বলো তো, এটা কি এই ঘরে হবে, এই 13 নম্বর ঘর বরাবর এখানে হবে, না উপরে হবে, এই অংশটা ডাউন থাকবে, ঠিক আছে? কারণ 13 নম্বর এই রো কিন্তু নাই, তোমরা যে 13 নম্বর রো দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে নাই, আমাদের সিস্টেমের মধ্যেই নাই। তাহলে আমরা এটা ডাউন করলাম, আবার এটা আপ, এইভাবে করে বাকি অংশটা ফিল আপ করে দিতে হবে। দেখো আমাদের ডিজাইন কমপ্লিট, হ্যাঁ, এখানে কিন্তু অন্য কিছু থাকবে না, তোমরা যেরকম এই যে কালার দেখতে পাচ্ছ এই কালার কিন্তু থাকবে না, এটা কিন্তু এরকম হবে না, হ্যাঁ এই ডিজাইনটা হবে আসলে এরকম। হ্যাঁ তো তোমরা চাইলে এই অংশগুলো একটু গাঢ় রাখতে পারো, গাঢ় দেখাইতে পারো, এটা কোনো সমস্যা না, যদি বোঝার জন্য মানে বোঝানোর সুবিধার্থে চাইলে এই অংশগুলো একটু গাঢ় দেখাইতে পারো, আর অন্যথায় কিন্তু এটাও দরকার নাই। হ্যাঁ মূলত আমাদের ডিজাইন কিন্তু এই ক্রস এবং ডাউন দিয়ে, কারণ হচ্ছে এটা কালার এবং উইভ এফেক্ট না, কারণ এর পরের চ্যাপ্টারটা হচ্ছে কালার অ্যান্ড উইভ এফেক্ট, যেখানে উইভের সাথে আমরা কালার কম্বিনেশন করি, সেখানে তোমাকে কালার ইউজ করতে হবে, কিন্তু এখানে কিন্তু কালার ইউজ করার কোনো সুযোগ নাই। এই চ্যাপ্টারটা কিন্তু কালারের চ্যাপ্টার না, এটা হচ্ছে এই মানে ফ্যান্সি উইভ আর কি, ফ্যান্সি উইভের মধ্যে কালার নাই, এখানে হচ্ছে মানে উইভিং স্ট্রাকচারের মাধ্যমেই আমরা কাপড়ের মধ্যে বিভিন্ন ফ্যান্সি ইফেক্ট নিয়ে আসি, এটার জন্য কালারের দরকার হচ্ছে না, কালার দরকার হবে আর পরের চ্যাপ্টারে গিয়ে। হ্যাঁ তো এটা দেখতে কাপড়টা দেখতে এরকম দেখাবে, দেখো এই এরকম হয়ে যাবে, হ্যাঁ মানে প্লেন, দেখো কাপড়টা সব জায়গায় প্লেন ছিল, প্লেন আছে, এই প্লেন ডিজাইন, তবে এই যে এই এই ওয়ারপিয়ান হচ্ছে সবুজগুলো, হ্যাঁ এই সবুজ ওয়ারগুলো আছে কিন্তু ডেস্ট্রোশন হয়ে আছে, এখানে ডেস্ট্রোড হয়ে গেছে, আবার এটা সোজা হয়ে আবার এখানে ডেস্ট্রোড হয়ে গেছে, এরকম সব জায়গায় কাপড়ে একটা ডেস্ট্রোশন এফেক্ট আসবে এবং এটা কাপড়ের মধ্যে ফুটে উঠবে। মনে করো কাপড় যদি আরও ছোট দেখতে পাও এইরকম দেখা যাবে, তুমি যদি একটা শার্টের পিস মনে করো এটা, তাহলে এটা হবে এই যে এরকম, মনে করো খুব ছোট ছোট চিকন সুতা হলে এটা এরকম দেখাবে, এরকম এই যে দূর থেকে একটা ভাঙা ভাঙা এফেক্ট মনে হবে, এটাই হচ্ছে ডিস্টরশন এফেক্ট। তো তোমরা কি 10-10-এর জন্য করে দেখাতে পারবা তাড়াতাড়ি? আচ্ছা আমরা এরপরে এখন শিখবো হচ্ছে মানে ওয়েভ এফেক্টটা কিভাবে আনতে হয়। হ্যাঁ তো মনে করো এই যে ক্রসগুলা মানে এই প্লেনগুলো তো আমাদের লাগবেই, তো প্লেনগুলো আমরা ডিলিট করতেছি না, শুধুমাত্র এই 14-14 রিপিটের জন্য দেখাচ্ছি, তোমরা কিন্তু এই একইভাবে 10-10-এর জন্য বা 18-18-এর জন্য, হ্যাঁ বা 22-22-এর জন্য করতে পারবা। তো এখানে বলা হচ্ছে যে ডিস্টরশন দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে ওয়ারপিয়ান দিয়ে আর একটা হচ্ছে ওয়েভটিয়ান দিয়ে। তো ওয়ার্প এবং ওয়েভ যেভাবেই করি না কেন এই এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হবে না, মানে ডিস্টরশন যে এফেক্টটা আনবো, যেই ইয়ানগুলোতে আনবো, সেই ডিস্টরশন এফেক্টের জায়গাগুলো ঠিকই থাকবে। যেমন 14-14-র জন্য এই 3 ঘর পরেই হবে, আবার 18-18-র জন্য এই 4 ঘর পরে যে ঘরগুলো পাবো সেই ঘরগুলোই কিন্তু হবে। তো এখন বুঝতেই পারতেছো এখন আমরা ডিস্টর্ট করবো হচ্ছে কি দিয়ে, ওয়েভটিয়ান দিয়ে। তার মানে ওয়েভটিয়ান কোনটা কোনটা, এটা একটা ওয়েভটিয়ান,
আর এটা আরেকটা ওয়েভ ট্রিয়ান, তাই তো? এই দুটো ওয়েভ ট্রিয়ান দিয়ে ডিস্টোর্ট করব। একটু আগেরটা খেয়াল করো, আগেরটা ছিল ওয়ার্প ওয়েভ ডিস্টোরশন, এটা হচ্ছে ওয়েভ থ্রেড দিয়ে, এই ওয়েভ। তো যেহেতু এটা ওয়েভ থ্রেড দিয়ে, সেহেতু এখানে ডিস্টোর্ট করার সময়, ডিস্টোর্ট করার সময় একটু খেয়াল রাখবো যে ওয়েভ ট্রিয়ানটা দিয়ে ডিস্টোর্ট করব। তো একটু খেয়াল করো যে আগে কি করলাম আমরা, আগে হচ্ছে এই অংশটা আমরা ওয়ার্প করে দিয়েছি, পুরোটা পুরোটা ওয়ার্প করে দিয়েছি, এই ওয়ারপিয়ানটা এবং এই ওয়ারপিয়ানটা পুরোটা ওয়ারপিয়ান দিয়ে, মানে আপ ওয়ারপিয়ানকে আপ করে আমরা কমপ্লিট করেছিলাম। তো এখানেও একই কাজ করব, এই ওয়েভ ট্রিয়ানটা এবং এই ওয়েভ ট্রিয়ানটা, এই দুইটা ওয়েভ ট্রিয়ানকে আমরা ডাউন, যেহেতু ওয়েভ ট্রিয়ানের মূল কাজ হচ্ছে ডাউন ফর্মে থাকা, ডাউন করে দিব। তবে দুইটা অংশ বাদ দিয়ে, কোন অংশটা, এই অংশটা, হ্যাঁ, ইন্টারলেসমেন্ট পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি অংশটা ডাউন করে দিলাম। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো কিনা? আগের মতোই, আগে প্রথমে যেই কাজ করেছিলাম সেই কাজই এখানে করলাম। আগে কি করছি, এই ওয়ারপিয়ানটা এবং এই ওয়ারপিয়ানটাতে সম্পূর্ণ ক্রস করে দিয়েছি, মানে ওয়ারপিয়ানকে আপ করে দিয়েছি শুধুমাত্র চারটা পয়েন্ট বাদ দিয়ে। আর এখন কি করলাম, এই ওয়েফটিয়ানটাকেও, ওয়েফটিয়ান তো আপ, মানে ক্রস না থাকা, মানে খালি থাকা মানে তো ওয়েফটিয়ান আপ, এই অংশে ওয়েফটিয়ানকে আপ করলাম, এই অংশ ওয়েফটিয়ানকে আপ করলাম, তবে ওই চারটা পয়েন্টকে বাদ রাখলাম। এই 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 এখানে কে আপ, ওয়েফটিয়ান আপ নাকি ওয়ারপিয়ান আপ? কে ক্রস আছে না, ক্রস আছে কেমনি ওয়েফট আপ হবে, ক্রস থাকলে ওয়ার্প আপ। তার মানে আগে যা করছি তাই, আগে ছিল ওয়ারপিয়ান দিয়ে ডিস্টরশন, এখন ওয়েফটিয়ান দিয়ে। তাহলে ওয়েফটিয়ান এখানে সব জায়গায় দেখা যাচ্ছে, শুধুমাত্র এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে ছাড়া এই ওয়েফটিয়ানটা সম্পূর্ণ জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, এখানেও ওয়েফটিয়ানটা দেখা যাচ্ছে। তাহলে ওয়েফটিয়ান দিয়ে আমরা ডিস্টর্ট করতেছি। তো এরপরে দেখো, এই বাকি তাহলে ওয়ারপিয়ানগুলো কী করব, ঠিক যেই কাজটা ওখানে ওয়েফটিয়ানের জন্য করেছিলাম সেখানে এখানেও ওয়ারপিয়ানের জন্য একই কাজ করব। তো ওখানে ওয়েফটিয়ানের জন্য কী করেছিলাম মনে আছে? এই যে এখানে ক্রস করেছি, তারপরে এখানে ক্রস করেছি, তারপরে এখানে ক্রস করেছি। তো এখানেও একই কাজ করব, মনে করো এখানে ব্ল্যাঙ্ক রাখবো, তারপর এখানে ব্ল্যাঙ্ক রাখবো, আবার এখানে ব্ল্যাঙ্ক রাখবো, তাহলে আমার হয়ে যাবে, বুঝছো কি না? অথবা এখানে ক্রস করব, এখানে ব্ল্যাঙ্ক রাখবো, আবার এখানে ক্রস করব। তো যদি এখানে ক্রস করি আমাকে এখানে কী রাখতে হবে, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এখানে যদি ক্রস করা হয় তাহলে এখানে কী রাখতে হবে, ব্ল্যাঙ্ক। এখানে আমি ব্ল্যাঙ্ক করলাম তাহলে এখানে ব্ল্যাঙ্ক করতে হবে, আবার এখানেও ব্ল্যাঙ্ক করতে হবে। তাহলে ব্ল্যাঙ্কের অপোজিটগুলো, যেহেতু ওয়ান আপ ওয়ান ডাউন, এখানে এই অংশটাও কিন্তু ওয়ান আপ ওয়ান ডাউনের একটা অংশ, তবে গুচ্ছ আকারে। তো এই অংশটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এই অংশটা কী হবে, ক্রস হবে, এই ক্রস দিচ্ছি। আচ্ছা, এখানে ক্রস, হ্যাঁ আগেরটাই, এখানে ক্রস থাকলে এখানে আবার কি হবে, ক্রস হবে কিন্তু। তাহলে এই অংশটা কি হবে বলতে পারবা, এই ছয়টা খালি থাকবে, তাহলে এখানে ক্রস ওয়ার্প আপ করে দিচ্ছি, এই ওয়ার্প আপ করে দিলাম। তাহলে আর কোথায় এই এই যে ক্রসগুলো আছে, ক্রস তো মোট ছয়টা ঘরে হলো, আর কোন ছয়টা ঘরে ক্রস হবে? আগের নিয়মেই বলতেছি, এই যে এখানে, তাই তো, এই ছয়টা ঘরে ক্রস হবে। এই তাহলে এই অংশটা, তারপরে এই বাকি অংশটা এবং এই অংশটা, এই পুরোটা মিলে হচ্ছে এখন ক্রস আছে। তো আসলে আমরা কি করেছিলাম, ওয়েফটিয়ান দিয়ে যদি চিন্তা করি তাহলে ওয়েফটিয়ান দিয়ে এই অংশটা আমরা ওয়েফটিয়ান রাখলাম, মানে ক্রস করার জন্য, তারপরে আবার এই অংশটা, তারপরে আবার এই অংশটা। তুমি যেভাবে চিন্তা করো না, অথবা এইভাবে চিন্তা করতে পারো, এখানে ক্রস, এখানে ক্রস, এখানে ক্রস, অথবা এইখানে ব্ল্যাঙ্ক, এই অংশটা ব্ল্যাঙ্ক, আবার এই অংশটা ব্ল্যাঙ্ক, ঠিক আগের মতোই। অর্থাৎ ওয়ার্প থ্রেডে যা ছিল ওয়েভ থ্রেডে, শুধুমাত্র ওয়েফটিয়ানকে যাতে বেশি প্রমিনেন্ট করে ডিস্টোরশনটা ডিস্টোরশন করা যায় সেটাই চেষ্টা করা আর কি। তো একটু দেখো যে কাপড়ের মধ্যে এটা কেমন দেখাবে, কাপড়ের মধ্যে এটা এরকম দেখাবে। হ্যাঁ, এই যে ওয়েভ টিয়ানগুলো, হ্যাঁ ওয়েভ টিয়ানগুলো মূলত এই যে এই লাল থেকে শুরু করে এই লাল পর্যন্ত পুরোটাই কিন্তু কি, ওয়েভ টিয়ান। তবে কিছু কিছু জায়গায়, যে এখানে, 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 এই কতগুলো জায়গায় ওয়েভ টিয়ানটা কী আছে,
ডিস্টর্ট হয়ে গেছে, মানে বিচ্যুত হয়ে গেছে, ভেঙে গেছে, এই এফেক্টটা আনার জন্যই কাপড়ের মধ্যে আমরা এই ডিজাইনটা করে থাকি। তাহলে এটা হচ্ছে ওয়েফট ওয়ে ডিস্টরশন, আগেরটা ছিল ওয়ার্প ওয়ে ডিস্টরশন। তো ওয়ার্প ওয়ে হোক বা ওয়েফট ওয়ে হোক, তোমরা যে কোনো ডিজাইনই করতে পারবা, শুধুমাত্র খেয়াল রাখতে হবে এখানে রিপিট সাইজটা হবে হচ্ছে 4-এর গুণিতক, তার থেকে 2 বেশি। তাহলে তোমার সর্বনিম্ন রিপিট দিয়ে যদি শুরু করতে চাও তাহলে 8-এর সাথে 2 যোগ করলে 10 হতে পারে, 10-10 রিপিট হতে পারে, আবার 14-14 হতে পারে, 18-18 হতে পারে, 22-22 হতে পারে, 26-26 হতে পারে, 30-30 হতে পারে, এরকম রিপিটের মধ্যে এগুলো হবে। মূল ফিচার হচ্ছে বাকি অংশটা প্লেন হবে, আর ডিস্টরশন হয় ওয়ার্প ওয়ে মানে ওয়ার্প থ্রেড দিয়ে হবে অথবা ওয়েফ থ্রেড দিয়ে হবে। এই থ্রেডগুলোকে আলাদা করে বিমে রাখা হয় এবং ওই বিম থেকে বিমে সেপারেটলি এটা মানে ওয়ার্পিং করা থাকে, ওই বিম থেকে এটা মানে এই এফেক্টটা কাপড়ের মধ্যে নিয়ে আসা হয়। তাহলে এই ডিস্টর্টেড থ্রেড এফেক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা?